আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল সারা বছর পাওয়া যায় এরকম তিনটি ভেজিটেবল দিয়ে আজকে আমি চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো চলুন উপকরণগুলো দেখে নিই আমি এখানে এক কাপ চিকেন নিয়েছি চিকেনগুলো এভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদাবাটা কিছু শুকনো উপকরণ নিয়েছি এখানে হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি এক চা চামচ তবে আমি স্বাদ মতো ব্যবহার করব। দুই টেবিল চামচ সয়া সস নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি আর নিয়েছি সাত আটটি কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি ডিম নিয়েছি দুইটি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি পরে গ্রেভি তৈরি করতে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে ভেজিটেবলের মধ্যে দিয়ে দিব এখানে গাজর নিয়েছি এক কাপ এভাবে স্লাইস করে কেটে নিয়েছি পেঁপে নিয়েছি এক কাপ এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপ হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম ও সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি তিন কালারের ক্যাপসিকাম মিলিয়ে এখানে এক কাপের মতো আছে উপকরণগুলো দেখানো শেষ এখন আমি পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দেবো এখানে আমি চিকেনের বাটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদাবাটা আর দিচ্ছি হাফ চা চামচ কালো গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সয়া সস নিয়েছিলাম তা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি উপকরণগুলো দেয়া শেষ এখন আমি চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আমার মতো এভাবে মেরিনেট করে রেখে দিবেন মেশানো হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিলাম এখন আমি রান্নায় চলে যাচ্ছি প্যানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে গরম করতে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পানি হালকা ফুটে উঠলে এর মধ্যে সবজি দিয়ে দিব পানি ফুটতে শুরু করেছে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এখন আমি স্লাইস করা এক কাপ পেঁপে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে এর মধ্যে এক কাপ স্লাইস করা গাজর দিয়ে দিচ্ছি একটু চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দুই মিনিট বয়েল করব। বয়ল করা ভেজিটেবলগুলো ছাঁকনিতে ছেঁকে নিব আর ছেঁকে নেওয়া পানিগুলো আমি ভেজিটেবল স্টক হিসেবে এই রান্নাতে ব্যবহার করব ফিরে এলাম দুই মিনিট পর এখন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো প্রায় পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো খুব বেশি সিদ্ধ না হয় আপনারা এভাবে কাটা চামচ দিয়ে চেক করে নেবেন ভিউয়ার্স দেখুন আমার ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি স্টেনারে ছেকে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি অনেকে আগে থেকে সিদ্ধ করা চিকেনগুলো টুকরো করে নিয়ে রান্না করে তবে আমার কাছে আগে থেকে টুকরো করা চিকেনগুলো মেরিনেট করে নিয়ে এভাবে ভেজে রান্না করলে বেশি টেস্টি মনে হয় তাই আমি এভাবে রান্না করছি এখন আমি ভালো করে নেড়েচেড়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম দুই মিনিট পর এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি হালকা পানি বের হয়েছে চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তুলে নেব দেখুন ভিওয়ার্স কালার চলে এসেছে এখন চিকেনগুলো তুলে নিচ্ছি একই পানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচিও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা বাটা বা রসুন বাটাও দিতে পারেন এখন একটু নেড়ে চেরে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি হালকা গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন এর মধ্যে কিউব করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এভাবে একটু ভাজতে থাকবো এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে পেঁয়াজগুলো একটু নেড়ে চেরে এর মধ্যে হালকা সিদ্ধ করা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি এখন আবারও এক দুই মিনিট ভালো করে একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে একে একে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এখন আবারও দুই তিন মিনিট ভালো করে ভেজে নেব এ পর্যায়ে ভেজিটেবল স্টক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি যতটুকু গ্রেভি রাখতে চাই সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর লবণ দিই নাই চিকেন ম্যারিনেট করতে লবণ দিয়েছি এবং ভেজিটেবল সিদ্ধ করতেও লবণ দিয়েছি আর সয়া সসও দিয়েছিলাম তাই আমি টেস্ট করে তারপর যদি লাগে লবণ দিব তবে আমার মনে হয় আর লাগবে না এখন এর মধ্যে হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি বাকি সয়া সসগুলোও দিয়ে দিচ্ছি এখন ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে নেড়েচেড়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম দুই মিনিট পর ঢাকনা খুলে নিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি দুইটা ডিম নিয়েছিলাম ডিম ফেটিয়ে রেখেছি সেগুলো এখন ধীরে ধীরে দিয়ে দিব আর এভাবে নাড়তে থাকব ঢাকনা ছাড়া দুই মিনিট রান্না করব। তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি গ্রেভি কতটুকু ঘন করতে চাই মনে হয় পুরোটাই লাগবে তাই আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট ঢাকনা ছাড়া রান্না করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এরকম গ্রেভি রাখতে চাই আপনারা যদি আরেকটু বেশি রাখতে চান তাহলে আরেকটু আগে নামিয়ে ফেলবেন এখন আমি চুলা বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখে নিলেন খুব সহজে তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল এই চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে ফ্রাইড রাইস ও চিলি চিকেন আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ